रियल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन। এক লোকের বাসা থেকে গরু ছুটে গেছে, গরু ছুটে গেছে, গরু ছুটে পালায় গেছে। হ্যাঁ, গরু ছুটে পালায় গেছে, এখন তার তো মাথা নষ্ট, একটাই গরু, সেই গরুর দুধ দিয়ে সে সংসার চালায়, সেই গরুর ঘাস খাওয়ায়, সে খুব গরুর খুব মায়া। যখনই শুনছে গরু চলে গেছে, তখন তার ছেলের সামনে বসেছিল, ছেলে বলছে দুলাভাই দুলাভাই চল খুঁজে বেড়াই। এই শুনে বউ বলছে কি ব্যাপার তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, গরু গরু হারাচ্ছি দেখা, ছেলে দুলাভাই করতেছো। এই গরমের দিনে কাঠখোট্টা রোদের মধ্যে যখন কারো একটা গরু হারায় যায়, তখন এই যে কষ্ট এটা তুমি কি বুঝবা মা, বউরে মা কইতাছে। আমি শুনছি যে গরমে মানুষের মাথা খারাপ হয়, শীতে মানুষের মাথা খারাপ হয়, এই প্রথম দেখলাম। শীতে কিরকম মাথা খারাপ হয়, মানে কার কি করার কথা, কে কি করতেছে, কে কি করছে, কার চা বিক্রি করার কথা, কে কি। আমি মনে করছি, আমি চিন্তা করছি যে এই যে সেটা শেষ করে ভাবা বিটে বিক্রি করবো। কতটুকু আঁচ দিতে হবে, কতটুকু গুড়, কতটুকু হচ্ছে নারকেল দিতে হবে, ওইটার মধ্যে কোন জুট ঝামেলা নাই। তাওয়ার মধ্যে ঢেলে দাও এবং একটু ছড়িয়ে দাও, মানে খাঁটি বাংলায় বলতে ডালো আর লাটকাও, ঢালো চ্যাপটা আর খাওয়াও চাপটি। এবং সেই নাকি অত্র এলাকার ফেমাস চাপটি, প্রচন্ড চিন্তা করছে। আমরা তো এরকম খেতে পারি, আমরা যে বিভিন্ন ব্যবসা শুরু করবো ভাবছিলাম, কিন্তু আমরা তো এই যে মান সম্মানের ভয়ে বা আমরা যে করবো, মানুষজন কি বলবে, নাট বল্টু জিলাপি বেচে, সরল সোজা জিলাপি, নাট বল্টু ছোলা বেচে, যে ছোলা ছোলা, এইসব আইডিয়া কিন্তু আমরাই দিছিলাম। হ্যাঁ, ইমপ্লিমেন্ট করতেছে অন্য মানুষ, এরা অন্য। অলরেডি কিছু কিছু দোকানে দেখা গেছে সোজা জিলাপি বিক্রি করছে তারা, তাহলে দেখছেন আমরা এগুলো আইডিয়া আমরা যে বের করে দেখি, আমরা রয়্যালিটি নিচ্ছি। আমি আগেই বলেছিলাম যে নাট বল্টু লিসেনার দিয়ে তোমরা টুকে রাখো খাতায়, বাই নাট বল্টু লিখে রাখবো, অন্য যে করলে যখন আমাদের রয়্যালিটি ফি চাইতে যাবো, তখন তো বলবো যে কি ব্যাপার, তোমাদের প্রমাণ কি যেটা তোমাদের, তখন আমাদের লিসেনারদের নিয়ে যাবো। আমরা লিসেনারদের নিয়ে গিয়ে আমরা বলবো এই দেখেন আমাদের প্রমাণ, জলজন্ত প্রমাণ, মুখ দিয়ে কথা বলে কান দিয়ে শোনে এবং ব্রেন দিয়ে ভাবতে পারে, এরাই আমাদের প্রমাণ। শেষ, আমাদের প্রমাণ এইটুকুই না, প্রমাণ অনেক আছে আমাদের, কিন্তু যারা শুরু করছে তাদের কাছে কোনো প্রমাণ নেই যে এটা তাদের মৌলিক আইডিয়া। রসের পিঠা খাওয়া হয়নি, গুড়ের পিঠা খাইনি এখন পর্যন্ত, খালি যেটা খাইছি সেই পিঠার কথা না বললে চলে, পিঠে পিঠা খাইছি, পিঠে পিঠা খাইছি, এগুলো তো বারমাসই খাই। যেমন হচ্ছে একজনের হচ্ছে যমজ সন্তান হয়েছে, একটা ছেলে একটা মেয়ে, শীতের দিনে হয়েছে, তো সেই জন্য নাম রাখছে, ছেলের নাম পিঠা, মেয়ের নাম পিঠি। সে যে বা ওরা তো দুইজন একই রকম দেখতে, কাছাকাছি বয়সের নাকি, কাছাকাছি বয়সের এবং পিঠা পিঠি। ক্যাপিটাল এফএম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।